আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির। এখন আছি আমি হচ্ছে শহীদ আব্দুর অফ শেরনিবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জুট স্পিনিং শেডের ভিতরে। এটা খুবই এক্সপেন্সিভ একটা ল্যাব, এখানে উনি বসে আছেন। যেমন কাছে পারমিশন নিয়ে আমি এখানে ক্লাস কর এখানে ঢোকার পারমিশন পাইছি। সেটা ভীষণ এক্সপেন্সিভ একটা ল্যাব, কারণ টেক্সটাইল সেক্টরে যে জিনিসগুলো তৈরি, যে ইকুইপমেন্টগুলো দরকার হয়, এগুলো খুবই এক্সপেন্সিভ। এবং এই সেক্টর, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা অন্য কোনো ইউনিভার্সিটিতে খুব সহজে আসলে এগুলো তৈরি করা যায় না, কারণ এটা খুবই ব্যয়বহুল, ভীষণ এক্সপেন্সিভ। এই মেশিনগুলোর প্রচুর দাম, কিন্তু একটা সিএসসি ডিপার্টমেন্ট বা অন্য অন্য ডিপার্টমেন্ট যেগুলো, সেগুলো খুব ইজিলি তৈরি করা যায়। কয়েকটা কম্পিউটার কিনে বসাই দিলাম, হয়ে গেল। কিন্তু এই ডিপার্টমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখানে হিউজ লেভেলের একটা ইনসেন্টিভ দিতে হয়, না হলে এই বড় ডিপার্টমেন্টটা তৈরি করা যায় না। সো এখানে দেখা, এখানে 30টা চেয়ার আছে। আমি যারা ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, আমি যেহেতু ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, আমি এখানে ল্যাব করতে পারবো, এখানে ক্লাস করতে পারবো। আই এম ফিলিং প্রাউড অফ ইট। আমি আর একটু হালকা ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখন আমার কেমিস্ট্রি ল্যাব আছে ওইদিকে, যদি আমি এটা এখন, স্যার এখনও আসেনি, এই কারণে আমি একটু পরে যাবো। এই হচ্ছে আমার ইন্টারনাল ভিউ। এখানে হচ্ছে জুট প্রসেস দিয়ে যাই। এগুলো হচ্ছে মেশিনারিজ অ্যান্ড আদার স্টাফ। যদি আমি জানি না এগুলোর কাজগুলো ঠিক আসলে কীভাবে হয়। তারপরেও আমি একটু দেখতে আসছি জাস্ট ভিতরটা, সেভাবে পারমিশন তো পাই না এখানে, জুট ফেলানো এখানে সব। সো এইটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ একটা ল্যাব। আরও আছে আরও তিনটা ল্যাব বাকি আছে, তিনটা ল্যাবে আমি এখন যাওয়ার পারমিশন যেদিন পাবো সেদিনই আমি ব্লক করার চেষ্টা করব। সো এই ছিল হচ্ছে আমার জুট স্পিনিং শেড, আমার ল্যাব। ইয়ার্ন ইঞ্জিনিয়ার্সদের দুইটা ল্যাব, একটা হচ্ছে জুট স্পিনিং শেড, আর একটা হচ্ছে কটন স্পিনিং শেড। এটা হচ্ছে জুট স্পিনিং শেডের ল্যাব, আর পাশে আছে আমার কটন স্পিনিং শেডের ল্যাব। ওইটা এখনও যাওয়ার আমার সুযোগ হয়নি, আমি যেদিন যাবো সেদিন আমি ভিডিও চেষ্টা করবো। হালকা হইলো পারমিশন নিয়ে, হাত পায়ে ধরে হইলো আমি ক্লাস করার চেষ্টা করবো, মানে ভিডিও নেওয়ার পারমিশন চাবো তার কাছে। আরও হালকা একটু দেখি, এগুলো মেশিনারিজ খুব এক্সপেন্সিভ দেখে মনে হচ্ছে, ওই ল্যাবগুলো আরও এক্সপেন্সিভ। আমি কটন স্পিনিং শেড, খুব সুন্দর জায়গা এখানে, খুব সুন্দর। আমার ভিডিও, আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না, এই কারণে হয়তো ভালো ভিডিও হয়তো হচ্ছে না, যতটুকু হচ্ছে এনাফ মনে হচ্ছে। প্রসেস পানি নিষ্কাশন হবে এখান থেকে। সো দ্যাটস দ্য ল্যাব। ইফ আই গোনা গেট ফার্দার পারমিশন দেন আই উইল গোনা গো টু কটন স্পিনিং শেড। সো হিউজ হিউজ সব মেশিনারিজ রাখা আছে। হালকা এক্সপ্লোর করলাম, হালকা স্পিনিং শেড। আমি এখন এখান থেকে বের হয়ে যাবো, কাজ আমার আমার ল্যাব শুরু হয়ে যাবে একটু পরে। এটা হচ্ছে আমার জুট স্পিনিং শেড। সো দ্যাটস দ্য ভিডিও। আমি যেদিন, আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমার প্রিয় বাস, হচ্ছে আমার প্রিয়। অনেকগুলো কুকুর আছে, ওরা দেখলে আবার আমাদের দেখলে আবার অনুভব করে। এখন ল্যাব আমাদের শুরু হয়নি, এখন সাইকেল রেখে দিছি। হচ্ছে আমার জুট স্পিনিং শেড। সো এই বিশেষ কটন, এটা হচ্ছে আমার কটন স্পিনিং শেড। এখানে আমি এখনও যাইনি, যাওয়ার পারমিশন পাইনি, এখনও খোলা নাই, কারণ যেদিন খোলা থাকবে আমি সেদিন আসবো। হচ্ছে শেখ হাসিনা উদ্বোধন করেছিল আমাদের ক্যাম্পাসটা, তো খোলা পাইনি, হামলাহামলি করতেছে এখন। সো আই থিঙ্ক আই হ্যাভ টু শাট ডাউন দ্য ভিডিও। সো দ্যাটস দ্য ভিডিও। আমি গোনা গো টু দ্য কেমিস্ট্রি ল্যাব রাইট নাও অ্যান্ড গোনা শুট সাম ক্লিপস ইফ আই গোনা গেট দ্য পারমিশন। সো লেটস গো টু দ্য কেমিস্ট্রি ল্যাব। আমরা আগের দিন গেছিলাম হচ্ছে ফিজিক্স ল্যাব, ওটা হচ্ছে আমাদের ওই কটন স্পিনশেডের দ্বিতীয় তলায়। সো এখন যাচ্ছে হচ্ছে কেমিস্ট্রি ল্যাব। জি স্যার, so that's the video shutting down.